আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মোরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। আবার নতুন আরেকটা গরম গরম ভিডিও লই আইয়ে পড়ছি মুই আমনে গো বরিশালে রাফা। এখন কথা হইছে যাইয়া মোরা দেখেন জম্মে তাড়াতাড়ি কোথায় চলে যাইতে আছি, মনে হইতেছি না এটা প্যারিস নাইলে মানে কোনো একটা রাষ্ট্র বুঝছেন। কিন্তু মোর মাইয়ের বাপে কি জানি একটা দেশের নাম করলে মুই ভুলে গেছি, কিন্তু আসলে যেটা বাংলাদেশে কি দেখলে বোঝা যায়। দেখেন কত সুন্দর রাস্তা, রাস্তায় কোনো ময়লা নাই, এরপর কত সুন্দর পাশে গাছগুলা মানে সাজাই টাজাই রাখছে। এই জায়গায় আবার এই কি জানি চালাইতেছে, আরে কি কয় মুই জানি না। দেখেন সবার পায়ে এরকম এক এক সাইকেল বুঝছেন, মুই আরে সাইকেলই কই পাট সাইকেল বুঝছেন। এই পাট সাইকেল লাগাই লাগাই সবাই দৌড়িতেছে দৌড়িতেছে। এই হইছে মোরা এখন এই পিছন দিয়ে দৌড়তে আছি কোথায় জানেন? মানে দুঃখের কথা কি বলবো, মানে বলার কোনো ভাষা নাই। যারা এই ভিডিও দেখতে আছেন অবশ্যই তারা বুঝতে আছেন ওই কোথায় যাইতেছি। মোর দুঃখে সামিল হইতে হইলে এক লাইক দিয়ে যাইয়েন বুঝছেন, আর মোর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর যারা ফেসবুকে দেখতে আছেন ফেসবুক পেজটা ফলো করে দিয়েন। এইখানে দেখেন এই পানির মধ্যে হয়েছে যে এই পাথরগুলো দিয়ে রাখছে। এই যদি বাইরের দেশ হইতো এরকম বোতল মোতল কি হালাই থইতে কন দিই, মানে মুই এই কুলাইয়ে মানে মাথায় কুলাইয়ে পাই না যে ইয়ে কিল্লি গিয়া মানুষ এইরকম এত সুন্দর একটা জায়গা কিল্লি গিয়ে এরকম নষ্ট করে হালাই দেয়। মানে বাঙালি কয় মোরাও বাঙালি, কিন্তু কি কমু কিছু কওয়ার নাই। দেখেন মগু মগু দেখা যায় কোথায় কন দিই মোরা, উই দেন খাড়াই নেয়া মোরা তো জম্মে সুন্দর করে খাড়াই রয়েছি। আর এই জায়গায় বিকাল হয়ে গেছে, সন্ধ্যার আগে আগে জম্মে সুন্দর বাতাস আসলে আর এই জায়গায় দেখেন এই রস লইয়ে বইছে তালে না খেজুরের মুই হইয়া জিগেই নেই অবশ্য, কারণ জিগা মুখী হরতে মুই তো আর ও খামু না। হেই তো মুই আর ও জিগাইও নাই। এখন দেখেন এই ঢুকে যেতে লাগছে বই মেলায়, একটা মাস তামাত বই মেলা হইছে কিন্তু সেই বই মেলায় মোরে এখন তামাত লইয়ে যায় নাই। যে দিন শেষ হয়েছে সেই এরপর মোরে বই মেলায় লই যান কন, মোর কফল চাপড়ান ছাড়া আর কি করার আছে কন। এই হইছে মোরা বাঁশ দেখতে গেলাম, হ্যাঁ বড় সড়ো এক বাঁশ খাইয়ে মোরা বই মেলার দিয়ে চলে আইছি বুঝছেন। কিন্তু দেখেন সব বাঁশ বাঁশ খাড়েন না খাড়েন না খাড়েন না, মোরে ডাকতেছে আয় আয় খাইতে আয় খাইতে, ক ডাকবে নাতে হরবে কি হইয়ে কন। এক মাস তামাত বই মেলা সেই জায়গায় যাওয়ার মোর সৌভাগ্য হইলে না, যে সময় শেষ হয়েছে তার সেই সময় ঢুকছি বুঝছেন। মুই বলছিলাম এখনও মনে হয় চলতে আছে বই মেলা, মুই মোর মাইয়ের বাপের কইতেছি এই রাস্তায় যখন আইছিল তো একটু মানে বই মেলায় যাই যাইয়ে দেখি এরকম অবস্থা কন দেখি। এখন কথা হয়েছে মোরা সেই জায়গাতে চললেছি, এখন ওই ওহির ফ্রেন্ড হেরাও চললেছি টিএসসিতে বলতে আছে, তাই মোরা এখন যখন বই মেলায় যাই আপনি হতাশ হয়ে গেছেন তাহলে আপনাকে এক কাপ চা খাওয়াই, সেই জন্য ওইখানে দাঁড়াই দাঁড়াই মোরা চা খাইতে আসি। হ্যাঁ আর এইখানে হয়েছে যাইয়ে দেখেন মাইয়ে পোলা দৌড়াদৌড়ি করতে আসে, ভালোই লাগতেছে এই ভাবি মোকে অনেক ভালোবাসে কে আছে এটা বুঝতে পারি না। এই ভিডিওর মাধ্যমে তাকে এক কাপ ধন্যবাদ জানাই দিতে আসি, আর ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না। আর আসলে ভাবির সাথেও মোর একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়ে গেছে, স্কুলে যদি মোর মাইয়ে না যায় বা হের পোলা না আয় মগো খারাপ লাগে, ওগো খারাপ লাগবে কোন সময় বুঝছেন। মানে ঘটনা হয়েছে এই এখন স্কুলে তো হের ও মগো মাইয়ে পোলা পড়ে না, পড়ি হয়েছি মোরা। এখন এই রাস্তায় বইয়ে কতক্ষণ মোরা মানে গল্প টল্প করলাম আড্ডা দিলাম অনেক মেলা রাইতাম, এই জায়গায় বইয়ে টইয়ে মোরা ঘুরে ফুরে কিছু টুকটাক জিনিসপত্র খাইয়ে লইয়া এরপর বাড়ির দিকে আল্লাহর রহমতে রওনা হইয়া আইছি। আর আপনারাও ভালো থাকেন আর মগো লইয়া দোয়া হইলেন, আল্লাহ হাফেজ।